Assalamualaikum bhai brothers, welcome to Random TV channel. বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা বানানো হয়েছে আপকামিং অ্যাপাচি 162 ভিকে নিয়ে। এই বাইকটির বেশ বড় সড়ো একটি আপডেটের খুবই প্রয়োজন ছিল কারণ সেই জন্মের পর থেকেই অ্যাপাচি 152 ভি, অ্যাপাচি 162 ভি এবং অ্যাপাচি 182 ভিকে একই লুকসে দেখে আসছে। তবে দুঃখের বিষয় হলো এখানে অ্যাপাচি 152 ভিকে কিন্তু কোনোভাবেই আপডেট করা হয়নি, শুধুমাত্র অ্যাপাচি 162 ভি এবং অ্যাপাচি 182 ভিকে আপডেট করা হয়েছে। তবে আমাদের দেশে যেহেতু অ্যাপাচি 182 ভিটি চলে না, তাই আজকের ভিডিওতে আমি শুধুমাত্র অ্যাপাচি 162 ভিকে নিয়েই আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব অ্যাপাচি 162 ভি কী কী পরিবর্তনের সাথে লঞ্চ করা হচ্ছে, কবে বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হতে পারে ইত্যাদি সকল বিষয়। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু পূর্বে আপনি যদি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য, কারণ আমি আমার চ্যানেলে বাংলাদেশ আপকামিং বাইক ওয়ার্ল্ডের সব নামিদাম সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপার কার ও স্পোর্টস কার নিয়ে ভিডিও আপলোড দেই। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। আর আপনি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। বন্ধুরা অ্যাপাচি 162 ভি এর বাইরের থেকে লুকসে অর্থাৎ এর বডি ফ্রেমে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি, এটি সেই আগের মতোই থাকছে। অ্যাপাচি 162 ভি এর সব থেকে বড় পরিবর্তনটা আনা হয়েছে এর ফ্রন্ট সাইডে। আগে যেখানে হেডল্যাম্প হিসেবে ব্যবহার করা হতো হ্যালোজেন বাল্ব, এখন সেখানে ব্যবহার করা হচ্ছে ফুললি এলইডি সেপারেট হেডলাইট। একই সাথে এর ডিআরএলের ডিজাইনটিও কিন্তু পরিবর্তন করা হয়েছে, তবে হেডল্যাম্পের শেপে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। এরপরের পরিবর্তনটি আনা হয়েছে এ ব্যাকে টেল লাইটে, যাতে এখন ব্যবহার করা হচ্ছে 3D এলইডি টেল লাইট। তবে এখানেও কিন্তু টিভিএস তাদের সেই সিগনেচার স্টাইলটা ধরে রেখেছে। এরপরের যে পরিবর্তনটি আনা হয়েছে তা হলো ব্রিটিশ আমল থেকে ব্যবহৃত হয়ে আসা মিটারটিতে। আপকামিং মডেলটিতে ব্যবহার করা হচ্ছে অ্যাপাচি 164 ভি এর মিটারটি, তাই অ্যাপাচি 164 ভি এর মতো এই মিটারটি হবে ব্লুটুথ কানেক্টেড, পাশাপাশি সকল সুবিধা থাকবে এখানে। আমার সব থেকে যে জিনিসটি অবাক করেছে তা হলো এ বাইকের রাইডিং মোড। হ্যাঁ ঠিকই শুনেছেন, এ বাইকটিতে এবার ব্যবহার করা হচ্ছে তিন তিনটি রাইডিং মোড, এর মধ্যে একটি হলো রেইন মোড, আরবান মোড এবং স্পোর্ট মোড। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে এই বাইকটি লঞ্চ করা হলে এতে কোনো ধরনের রাইডিং মোড ব্যবহার করা হবে না, যেমনটি আমরা ইতিমধ্যে অ্যাপাচি 164 ভি এবং টিভিএস রাইডার 125 দেখেছি। এই দুটি বাইক ইন্ডিয়াতে রাইডিং মোডের সাথে লঞ্চ করা হলেও বাংলাদেশে কিন্তু সেটা করা হয়নি, তাই এই মডেলটিতেও যে রাইডিং মোড দেওয়া হবে না এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অ্যাপাচি 162 ভিতে কিন্তু এবার ব্রেকিং সিস্টেমে বেশ বড় সড়ো ইম্প্রুভ করা হচ্ছে। এবার এই বাইকটি সিঙ্গেল চ্যানেল এবিএসের সাথে লঞ্চ করা হচ্ছে। আমার মতে এই বাইকটি বাংলাদেশের ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এই দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে, আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অ্যাপাচি 162 ভি এর টায়ার সাইজ আগের থেকে কিছুটা মোটা হতে পারে, তবে এটা আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। বন্ধুরা এ বাইকটি এবার কিন্তু নতুন ইঞ্জিনের সাথে লঞ্চ করা হতে পারে, কারণ এ বাইকের পাওয়ার আগে থেকে কিছুটা বৃদ্ধি করা হয়েছে যা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইবার বলা যাক এ বাইকটি কবে বাংলাদেশে আসবে। সত্যি বলতে এ বাইকটি এখনও যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ করা হয়নি, তাই এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না এ বাইকটি কবে বাংলাদেশে আসতে পারে। তবে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার ঠিক 2-3 মাস পরেই বাংলাদেশে এ বাইকটি অফিসিয়ালি পাওয়া যাবে। একই সাথে এ বাইকটির প্রাইস কিন্তু আগের মডেলটি থেকে কিছুটা বৃদ্ধি পাবে, আর এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আজকের ভিডিও এ পর্যন্তই। তবে বাইকটি লঞ্চ হওয়ার সাথে সাথে সবার আগে ডিটেলস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।